এখন জানি আওয়ামী লীগের কাছে অনেক টাকা, তার পুত্র জয়ের কাছে অনেক টাকা। সো তারা, আমি মনে করি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ক্যাম্পেইন ম্যানেজার, ট্রাম্পের যে ক্যাম্পেইন ম্যানেজার আছে, তাকে জাস্ট একটু একটা ডোনেশন দিয়ে তার বোঝানো হচ্ছে যে এখানে যে হিন্দু ভোটার যারা আছে আপনার, তাদেরকে দলে টানতে, প্লাস হচ্ছে আন্তর্জাতিক ভাবে আপনার এটাকে আন্তর্জাতিক ভাবে আপনার ইমেজটাকে স্ট্রং করবে হিন্দু ইয়ার মধ্যে, আর ভারতের সাথে তো তার ভালো সম্পর্ক আছেই। সো এবং এটাকে কাউন্টার করবে কিভাবে, যে কমলা হ্যারিস ইজ এ ইন্ডিয়ান হিন্দু এবং তার এগেনস্টে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, যেহেতু হি স্ট্যান্ডিং ফর দ্যাট। আমি প্রথমেই যেটা বলবো যে নর্মালি যেহেতু আমেরিকা বর্তমানে পৃথিবীর একটা সবচেয়ে শক্তিশালী দেশ এবং আমাদের সাথে তাদের বাইলেটারাল রিলেশনটা ভেরি স্ট্রং স্পেশালি অ্যাট প্রেজেন্ট, এখানে সাকিব ভাই যেটা বলেছে আমি 100% একমত। এবং আমি মনে করি যে আমার যদি মনে পড়ে যে 2.5 মাসের মতো একটা টাইম আছে, সম্ভবত জানুয়ারির 20 তারিখ বা 20 তারিখে তারা তারা উনি ক্ষমতা গ্রহণ করবেন। এর আগে আমি মনে করি প্রফেসর ইউনুসের এখানে গেলে জিনিসটা সুবিধা হবে। এখানে সাকিব ভাইয়ের সাথে একদম আমি 100% একমত, যেটা হচ্ছে এই ট্রাম্প হচ্ছে একজন জেনুইন বিজনেসম্যান। আমরা যদি তার গত 4 বছরের দেখি, উনি কিন্তু বিজনেস বৃদ্ধি করেছেন কিন্তু নতুন ভাবে যুদ্ধে জড়ান নাই। ইভেন আন্তর্জাতিক কিছু সংস্থাতে আমেরিকা অনেক সময় ডোনেশন প্লাস দিত, ওগুলাকে উনি কর্তন করেন, যেগুলা এক্সট্রা এক্সপেন্ডিচার। সো উনার ভিতরে সবসময় ব্যবসায়িক বুদ্ধি আছে, ব্যবসায়িক বুদ্ধি থাকার সেখানে তো আমরা দেখছি যে আওয়ামী লীগ তো লবিস্ট নিয়োগ করেছে সেটার সাথেও নাকি। এখানে এখানে জিনিসটা আমি আসতেছি, সেটা হচ্ছে আমরা এখন জানি আওয়ামী লীগের কাছে অনেক টাকা, তার পুত্র জয়ের কাছে অনেক টাকা। সো তারা, আমি মনে করি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ক্যাম্পেইন ম্যানেজার, ট্রাম্পের যে ক্যাম্পেইন ম্যানেজার আছে, তাকে জাস্ট একটু একটা ডোনেশন দিয়ে তার বোঝানো হচ্ছে যে এখানে যে হিন্দু ভোটার যারা আছে আপনার, তাদেরকে দলে টানতে, প্লাস হচ্ছে আন্তর্জাতিক ভাবে আপনার এটাকে আন্তর্জাতিক ভাবে আপনার ইমেজটাকে স্ট্রং করবে হিন্দু ইয়ার মধ্যে, আর ভারতের সাথে তো তার ভালো সম্পর্ক আছেই। সো এবং এটাকে কাউন্টার করবে কিভাবে, যে কমলা হ্যারিস ইজ এ ইন্ডিয়ান হিন্দু এবং তার এগেনস্টে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, যেহেতু হি স্ট্যান্ডিং ফর দ্য ইন্ডিয়া। এবং এটা আমি মনে করি যে এটা ওই যে মানে ওই যে বিজনেসম্যান, সো উনি দেখেছে যে টাকা পাওয়া যাচ্ছে লবির এবং সাথে একটা এটা দিয়ে লাভ হচ্ছে, আমি মনে করি এইভাবে গেছে। এবং এই জিনিসটা আমি মনে করি যে স্ট্রংলি এই জিনিসটা আমাদেরও কাজে লাগানো উচিত এই মুহূর্তে। আমি মনে করি যে সাকিব ভাই যেটা বলেছে প্রফেসর ইউনুসের, এই এই ইন্টিম সময়টার মধ্যে যদি উনি যায় এবং সুন্দর সুন্দর কিছু কথাবার্তা বলে, এবং তাহলে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। আর ইসকনের যে ব্যাপারটা নিয়ে আমি যেটা বলবো, যে এখানে আমি মনে করি যে ইসকনের যেটা সম্বন্ধে আমি জানলাম সেটা হচ্ছে ইসকন একটা বিদেশি সংস্থা এবং এটা প্রথমে আমেরিকাতে চালু হয়েছিল এবং বর্তমানে হেডকোয়ার্টারটা ভারতের কলকাতায়। কেন এটা মানে জানার জন্য বেশি ব্রেইনও খরচ করতে হবে না, এটার কারণ হচ্ছে তারা যখন দেখেছে, এটা ইন্টেলিজেন্স এর ভাষায়, যে নর্মালি বিদেশে মানে এই যে আমরা যখন জানি যে সিআইএ কিভাবে অন্যান্য জায়গায় করে, তাদের পিস কোর আছে, তারপর বিভিন্ন এনজিও আছে যারা বিভিন্ন জায়গায় হেল্প করে। সো ভারতীয় র যেটা করেছে, যে তারা দেখতেছে ইসকন একটা এস্টাবলিশ সংস্থা, তখন এটাকে তারা ইনফিলট্রেট করে এটাকে এক্সপ্যান্ড করেছে আমাদের দেশে। সো এই জিনিসটা মানে এইভাবেই এক্সটেন্ড করেছে। সো এটা যেহেতু আমরা যেটা পারি, আমি মনে করি সরকার এই ব্যাপারে ইমিডিয়েট একটা ব্যবস্থা নিতে পারে, সেটা হচ্ছে একটা বিদেশি সংস্থা হিসাবে তার তো কোনো রাজনীতিতে জড়ানোর কথা না এবং তাদেরটা এনজিও ব্যুরোতে রেজিস্ট্রেশন করার কথা। আমি জানি না রেজিস্ট্রেশন আছে কিনা, যদি না থাকে একটা বিদেশি সংস্থা হিসেবে, সে ঢাকা অবরোধের ঘোষণা যেটা দিয়েছে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক, একটা বিদেশি সংস্থা কিভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারে, এই পয়েন্টগুলো নিয়ে। প্লাস হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি আগে যে তারা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন পেয়েছে, স্পেশালি ভারত থেকে ডোনেশন পেয়েছে, এই ডোনেশনের টাকা তারা কিভাবে খরচ করছে, এ ব্যাপারে যদি আমি মনে করি সরকার যদি সিরিয়াসলি অ্যাকাউন্টেবিলিটি নেওয়া শুরু করে উইথ সিরিয়াস মাইন্ড, আমি মনে করি এই ইসকন মানে ইসকনকে ঠান্ডা করে দেওয়া একদম, যেহেতু এটা একটা জিনিস বুঝতে হবে, ইসকন মানে হচ্ছে আমাদের জনগণের দেশের হিন্দুরা না, ইসকন ইজ এ সেপারেট সেপারেট সংস্থা, এর মানেই হচ্ছে হিন্দুরা, দে ডোন্ট রিপ্রেজেন্ট হিন্দু। এই জিনিসটাকে আমাদের অ্যাকচুয়ালি আরো প্রচার করতে হবে, যাতে ভারতীয় প্রচার মাধ্যমকে আমরা ওভাররাইড করতে পারি। এবং ফার্স্টে হচ্ছে যদি সরকারের যদি একটা স্ট্রং স্ট্যান্ড নেয়, এবং আমি অ্যাকচুয়ালি খুব সরি ফিল করি যে এই আন্দোলনের পরেও আমরা অ্যাকচুয়ালি
বিএনপি কে দেখেছি যে এই গেরুয়া রঙের যে ফ্ল্যাগ লাগিয়েছিল ইসকনে একজন সদস্য বাংলাদেশের পতাকা, হুম হুম যে মামলা করেছে তাকে তার বিএনপি থেকে বহিষ্কার করে দিয়েছে, এটাকে আমি তীব্র প্রতিবাদ জানাই। সেম উইথ জামাত ইসলামী কি করেছে, বলেছে যে আওয়ামী লীগের সবাইকে ক্ষমা করে দিয়েছে। এই যে এই স্ট্যান্ড গুলো, এগুলা অবশ্যই আমি মনে করি যে তাদের মেইন ইয়া না, তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা করেছে, অথবা এট প্রেজেন্ট এই সময়টাকে স্টেবল করার জন্য তারা বিভিন্ন দিকে ভারতকেও শান্ত রাখতেছে এবং আওয়ামী লীগকেও কন্ট্রোলে রাখতেছে, এবং জামাত বুঝতেছে যে হয়তোবা আওয়ামী লীগের যে ভোটটা আছে এই ভোটটা হয়তোবা সে এইভাবে টানতে পারবে, এটা তাদের রাজনৈতিক ইয়ে হইতে পারে। বাট আমি মনে করি যে আমাদের ওভারঅল, আমাদেরকে আমরা যদি ভারতের যে ফরেন পলিসিটা দেখি, তাদের চতুর্দিকে তাদের যে নেইবর যারা আছে তাদের সবার সাথে তাদের খারাপ সম্পর্ক, এবং এটার কারণ হচ্ছে যারা তার থেকে স্ট্রং তাদের সাথে খারাপ সম্পর্ক, যারা তাদের থেকে দুর্বল তাদের সাথে খারাপ সম্পর্ক। তো আমি মনে করি যে এই আমরা এনাফ ইজ এনাফ, আমরা এটা সাফিসিয়েন্টলি করেছি। আমার মনে হয় যে আমাদের এই ডিপ্লোমেসিতে একটু স্ট্রং স্ট্যান্ডে যাওয়া উচিত। স্ট্রং স্ট্যান্ডে গেলে মানে ওরা ধরেই নিয়েছে যে আমরা এই যে হিলট্রাক্সে যে কয়েকদিন আগে যে সমস্ত কুকিচিন এবং অন্যান্য যে ঝামেলাগুলো আমরা দেখেছি, এবং কুকিচিন তো তাদের ওখানে ট্রেনিং দেওয়া, তাতে কোনোই ডাউট নাই। আমি গোয়েন্দা সংস্থার অফিসারদের সাথে কথা বলেছি, রিপোর্ট দেখেছি, এবং এই জিনিসগুলা একসাথে আমরা যে কখন স্ট্যান্ড নিবো, এটা আমি মানে আমি আমি সবসময় চেয়ে আছি যে এই সরকার বুঝি একটা স্ট্রং স্ট্যান্ড নিবে। আমি মনে করি যে যখন তারা বুঝতে পারবে যে তারা আমাদেরকে যখন হিট করবে, আমরাও একটা পাল্টা হিট করার একটা পজিশন রাখি, মানে এই এই পজিশন গুলো কিন্তু খুব একটা মানে কমপ্লিকেটেড কোনো কিছু না। আমরা দেখেছি যে নাগাল্যান্ডের দুজন, লন্ডনে দুজন তাদের নেতা বলেছে নাগাল্যান্ডকে স্বাধীনতা ঘোষণা করেছে, আমরা তাদের সাথে দেখা করতে পারি অফিসিয়ালি, ইটস নট গভর্নমেন্ট কখনো এই সমস্ত কাজ অফিসিয়ালি করে না, আনঅফিসিয়ালি দেখা করতে পারি, তাদেরকে বলতে পারি যে তোমাদের কোনো সাপোর্ট লাগলে বর্ডার থেকে নিয়ে, এই তথ্যগুলো কিন্তু ওরা পাবে, পাইলেই কিন্তু তখন আমাদের সাথে নেগোসিয়েট করবে। বাট আমরা যেহেতু কোনো স্ট্রং পদক্ষেপ নেই না, তারা আমাদের ভিতরে কুকুচিন পাঠায় দিচ্ছে, ইসকন দিয়ে গন্ডগোল পাকাচ্ছে কন্টিনিউয়াস, এটা আমরা বসে বসে ওদের এই সমস্ত মারগুলো খাচ্ছি। মানে এই জিনিসটা আমাদেরকে মনে হয় আমাদের ফিউচারে আমাদের যে ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম, এই এই মুহূর্তে ভারতের যত যত প্রতিবেশী সবাই তাদের সাথে একটা হোস্টাইল সম্পর্ক আছে, আমরা মনে করি যে একটা অ্যালায়েন্স করা যায় এগেনস্ট ইন্ডিয়া, কারণ এটা হইলেই মানে তারা যেহেতু আমাদের থেকে কোনো হার্ড ফিস্ট আশা করতেছে না, সো তারা আমাদেরকে এরকম আঘাত দিয়ে যাচ্ছে একটার পর একটা। ধন্যবাদ।